হরে কৃষ্ণ। এবারে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে 20 জুন। এবারে জেনারেলি রথযাত্রা জুলাইতে হয়, যেহেতু এবারে পুরুষোত্তম মাস আছে সেই জন্য রথযাত্রা আমাদের একটু আর্লিয়ার হচ্ছে। তো রথযাত্রা আমাদের ইস্কন শিলিগুড়িতে আমরা অর্গানাইজ করছি, যে এবারে সূর্যনগর ময়দান বা ডাবগ্রাম ময়দানে, এই ডাবগ্রাম ময়দানে মাসির বাড়ি হবে। মাসির বাড়ি কথাটা অর্থ হচ্ছে যে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, তার নাম ছিল গুণ্ডিচা। যখন জগন্নাথ এসেছিলেন তো ইন্দ্রদ্যুম্ন রাজা দুটি বর চেয়েছিলেন, যে আপনার হাত কখনো শুকাবে না, একটা মানে একজন একবার প্রসাদ পাওয়ার পরে আবার প্রসাদ পাওয়ার না, এইভাবে সারাদিন আপনি প্রসাদই পেতে থাকবেন, আপনার হাত শুকাবে না, এটা একটা বর দিন বলছে তথাস্তু। বলছে আরেকটা বর হচ্ছে কি না, আমি যেন নিঃসন্তান হই। সাধারণত আমরা কি করি যে আমাদের যেন পুত্র সন্তান হয়, কিন্তু তিনি অপোজিট বর চাইছেন যে আমি যেন নিঃসন্তান হই। তখন তার স্ত্রী গুণ্ডিচা, তিনি বলছেন কি ব্যাপার, আমাকে নিঃসন্তান হতে বলছো কেন, তো তিনি কান্নাকাটি করছেন। তো বলছে দেখো নিঃসন্তান হতে এই জন্য বলছি আমি, তাহলে কী হবে, এই যে আমি মন্দির বানিয়েছি তখন তাদের নিজেদের পৈতৃক সম্পত্তি বলে ভাব, উত্তরাধিকার সূত্রে আমার বাবার মন্দির, এটা এ ওদের মধ্যে একটা ইগো বা অহংকার কাজ করবে, প্রাইড কাজ করবে, সেটা যাতে না হয় সেই জন্য আমি এই কোনো পুত্র সন্তান চাই না। জগন্নাথ দেবের এত ইন্দ্রদ্যুম্ন রাজা এতই অকৃত্রিম ভক্ত ছিলেন, তো এই জন্য আর তখন জগন্নাথ বললেন যে ঠিক আছে তোমার সন্তান না হলেও আমি তোমার সন্তান, জগন্নাথ বলছে। সেই জন্য গুণ্ডিচা যে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী, সেই অনুসারে তার প্রতি বছরে একবার তার মায়ের বাড়িতে, গুণ্ডিচার বাড়িতে বা মাসির বাড়িতে, কিংবা ওটা সুন্দরাচল বলা হয় পুরীতে, যেটা হচ্ছে বৃন্দাবন। তো আমাদের এইখানে রথ এখান থেকে জগন্নাথ দেব ওই সুন্দরাচলে বা বৃন্দাবনে গুণ্ডিচা মন্দিরে বা মাসির বাড়িতে ডাবগ্রামে আমাদের 20 জুন সেখানে পৌঁছায়। তো এবারে আমাদের রথযাত্রার বিভিন্ন রকমের বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভক্তি পুরুষোত্তম মহারাজ, হেজ হলিনেস ভক্তি পুরুষোত্তম মহারাজ, তিনি মায়াপুর থেকে আসবেন, তিনি জগন্নাথের লীলা কথা তিনি আলোচনা করবেন, এবং আমাদের অজয় চক্রবর্তী ক্লাসিক্যাল সিঙ্গার আছেন, তার শিষ্যা বিশাখা মাতা, যে যিনি খুব ফেমাস সিঙ্গার, তিনি আসবেন, অন্যান্য এমিনেন্ট সমস্ত যারা সিঙ্গার আছেন তারা আসবেন। বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম হবে, সেখানে ড্যান্স হবে, জগন্নাথের আরতি, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ। জগন্নাথের প্রসাদ হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কেননা জগন্নাথ তো সবসময় প্রসাদ পাচ্ছেন, তিনি প্রসাদ কোনো দিন হাত শুকাতে না শুকাতে আবার প্রসাদ পাবেন। তো আমরা প্রসাদ বিতরণ করব, ঢালাও হবে, তো সেই জন্য আপনারা সবাই আসুন, এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পার্টিসিপেট করুন, জগন্নাথের রথযাত্রাতে রথের দড়িতে টানুন। বলছেন যে রথে চ গমনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, যদি রথে দিনে কেউ যদি রথের উপরে জগন্নাথকে দর্শন করে থাকেন তাহলে তারা আর পুনর্জন্ম হয় না। তাহলে যারা রথে দড়ি টানবে বা যারা জগন্নাথের সামনে নৃত্য করবে, যখন জগন্নাথের প্রসাদ পাবে, কীর্তন করবেন, তারা তো জগন্নাথের অশেষ কৃপা পাবেন এবং অন্তিমে যে ভগবত ধামে চলে যাবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই জন্য আসুন, এই ডাবগ্রামে আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা, আরতি এবং বিভিন্ন রকমের প্রসাদ আপনারা গ্রহণ করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।